আমি মেঘনা শর্ট কেটে গেল। আর বছরে এসে দেখবেন মাঠ সবুজ সবুজ, খেলা হবে এবছর, খেলা খারাপ নারায়ণ। ওই পেলে একবার তো যাচ্ছে লাগবে। সমাধান করতে করতে দিচ্ছি ধন্যবাদ।
একটি বিশেষ ঘোষণা ভোলা ভাই আমাকে বলল, মেন গেটে যেখানে বাইক রেখেছে যারা, নদীর পানি মানে জোয়ার উঠে গেছে, জোয়ার উঠে গেছে, যারা বাইকগুলো মেন গেটের বাইরে রেখেছিল বাইক এবং চার চাকা সরিয়ে নেবেন। মিয়ারা যাই তো, নদীর জোয়ার উঠছে, চার চাকা এবং বাইক সরিয়ে নেবেন। চার ও পাঁচই ফেব্রুয়ারি রাজাপুর বাপি ভাইয়ের উদ্যোগে রাজাপুর সুপার ডিলাক্স একাদশের পরিচালনায় ষোলো দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট। কেউ তাই নিতে চাইলে বিরিয়ানির দোকান বাপি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কোনো কাজ না, অথচ ঘুমাতে পারে বলো এই মঞ্চ থেকে একটি ঘোষণা রাখছি, আপনারা দেখছেন মাঠে মণ্ডলী রেফারি করছে রৌফ ভাই। প্রধান সাহেব, মাঠে যিনি যারা রেফারি করছে উত্তম ভট্টাচার্য এবং মলয় বিশ্বাস আছে, কয়েকজন ভলেন্টিয়ার্স, কয়েকজন ভলেন্টিয়ার্সকে বলবো মেন গেটে যাওয়ার জন্য, দশজন। ভোলা ভাই বলছে কয়েকজন দশজন ভলেন্টিয়ার্স, ওখানে জোয়ার উঠছে, ওখানে একটু যেতে হবে। ভোলা ভাই বলল, সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি ভাইয়ের নির্দেশ অনুসারে আমি একটি ঘোষণা রাখছি, ভাইয়ের মেন গেটের ওখানে চলে যাবে, ওখানে জোয়ার উঠেছে, বিশেষ প্রয়োজন। মাঠে এনে রেপারি করছে উত্তম ভট্টাচার্য এবং মলয় বিশ্বাস। মলয় দা হয়তো আমাদের মাঠে রেপারি করছে, কিন্তু উনি বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালের ওটিতে 17 বছর ধরে তিনি সার্ভিস করছেন। ভালো ভাই, তাহলে এখানে ভেসে যাচ্ছে।